অ্যাপাই আয়োজিত এডুকেশনাল ফেয়ারে আপনাদের স্বাগত। এবছরের এই এডুকেশনাল ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। করোনা পরবর্তী সময়ে ফার্মেসি এবং হেলথ সায়েন্স এই দুটি সাবজেক্টের ওপর ছাত্রছাত্রীদের আগ্রহ বেড়েছে এবং দেখা যাচ্ছে এই দুটি সাবজেক্টের আগের থেকে বর্তমানে অনেক বেশি সুযোগ এবং চাকরির ক্ষেত্রে সুযোগের পাশাপাশি বিভিন্ন রিসার্চ এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরাও এর প্রতি আকৃষ্ট হচ্ছে অনেক বেশি এবং এর ভবিষ্যৎও সুদূর প্রসারী বলেই আমরা মনে করছি। এখানে বিভিন্ন কলেজের প্রতিনিধিরা আছেন এবং সেখানকার বিভিন্ন কলেজের স্টল বসেছে, তো তাদের থেকে জেনে নেবো যে ফার্মেসি এবং হেলথ সায়েন্স নিয়ে তারা কী মনে করছেন এবং স্টুডেন্টদের আগ্রহ কতটা, তাদের ভর্তির আগ্রহ কতটা এই বিষয়ে। আমাদের এলিজিবিলিটি বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো থাকলে হয় অ্যান্ড 50% ওভারঅল থাকতে হবে অ্যান্ড অলসো আমাদের ল্যাব ফেসিলিটিস অ্যান্ড এভরিথিং, আমরা যেটা টোটাল গ্রুমিং সেশন দিয়ে নিয়ে যাই বাচ্চাদেরকে, সেটা যেটা আমি বলছিলাম অলরেডি আন্তর্জাতিক মানের, বিভিন্ন জায়গায় আমরা অলরেডি অ্যাক্লেমড আমাদের ডিপার্টমেন্টটা। অ্যান্ড অফকোর্স যেটা সবার বাবা মারই চিন্তা থাকে, ইন্টার্নশিপের জায়গাটা, চাকরি বাকরির জায়গাটা, আমাদের ইউনিভার্সিটিতে কোর্স করার পরেই ইন্টার্নশিপের অপরচুনিটিস এখানে ওরা পাবে। এবং আমার ফার্মাসিতে বিগত লাস্ট 4-5 বছর ধরে অ্যাডমিশন খুবই ভালো হচ্ছে, ছাত্রছাত্রীরা এখন ফার্মাসি পড়ছে কারণ মার্কেটে ফার্মা কোম্পানিগুলো প্লেসমেন্ট যেহেতু খুব ভালো হচ্ছে। আগে যেমন মেনলি MR হতো, এখন রিসার্চ অ্যানালিস্ট হচ্ছে, গভর্নমেন্টও ফার্মাসিস্টদের রিক্রুট করছে। তাছাড়া একটা হায়ার স্টাডিজের অপরচুনিটি থাকছে, স্টুডেন্টরা GPAD বা আমাদের ম্যাকআউটের যে এন্ট্রান্স হয় সে মাধ্যমে তারা এমফার্মও পড়তে পারছে। তার জন্য ফার্মাসির এখন ফিউচার প্রসপেক্ট খুব ভালো, যে কারণে দেখা যাচ্ছে যে অনেক, আগে যেমন ওয়েস্টবেঙ্গলে মাত্র 10-12টা ফার্মাসি কলেজ ছিল, এখন অনেকেই ফার্মাসি কলেজ আরও বেড়েছে যেহেতু ছাত্রদের পড়ার একটা আগ্রহ আছে। আর বর্তমানে ফার্মেসি নিয়ে আপনাদের কলেজ থেকে প্লেসমেন্ট কেমন আছে? প্লেসমেন্ট লাস্ট 2022 যে ব্যাচটা আমাদের পাস আউট হয়েছে, অলমোস্ট 70% স্টুডেন্ট আর প্লেসড। এর মধ্যে কিছু স্টুডেন্ট হায়ার স্টাডিজে আমাদের কলেজে এমফার্মের জন্য অ্যাপ্লাই করেছে, অনেকে আবার বাইরেও গেছে। তো স্টুডেন্টদের কাছে অপরচুনিটি এবং অনেক স্টুডেন্ট 2-3টে করেও অফার পেয়েছে। কারেন্ট সিনারিওতে ফার্মাসি বা অন্য হেলথ ভার্টিকাল, বিশেষ করে অপটোমেট্রি, ভিশন সায়েন্স, সাইকোলজি, ডায়েটেটিক্স, নিউট্রিশন, এগুলোর খুবই ডিমান্ড। কেন, কোভিডের জন্য মানুষ অনেক বেশি হেলথ কনসিয়াসও হয়েছে আগের থেকে, যেগুলো লোকে আগে ইগনোর করতে এখন পড়ে না ভয়ে, তো সেই জন্য অ্যাওয়ারনেসটা বেড়েছে, যার ফলে এই কোর্সগুলোর ফিউচারও অনেক ব্রাইট মানে এখন যা মনে হচ্ছে। আপনারা শুনে নিলেন বিভিন্ন কলেজের প্রতিনিধিদের কাছ থেকে যে বর্তমানে তারা ফার্মেসি নিয়ে কী করে তাদের নতুন কোর্সগুলোকে ভাবছে এবং ছাত্রছাত্রীরা কতটা আগ্রহী। ক্যামেরা পার্সন পায়েল হালদারের সঙ্গে আমি মনীষ পাল, আপনারা দেখছেন অ্যাপাই লাইভ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে।